जय हिंद दोस्तों, आज का जो वीडियो है दोस्तों बीएसएफ कदमतला में जो एसएससी जीटी कांस्टेबल का जो डीवीएन डीएमई का जो मेडिकल चल रहा है उसी के बारे में दोस्तों वीडियो है। कितना कैंडिडेट को बुला रहा है, कितना कैंडिडेट डायरेक्ट फीड हो रहा है और कितनी कैंडिडेट को दोस्तों रिमेडिकल दे रहा है। और साथ ही साथ दोस्तों ये भी बताऊँगा जैसे कितनी कौन सा पॉइंट में ज़्यादा रिमेडिकल दे रहा है। अभी जो 2 अगस्त को जो मेडिकल था, एक मेडिकल कैंडिडेट से अभी मैंने फ़ोन से बात किया, तो वही अपडेट मैं आप लोगों के साथ सुनाने वाला है और रिकॉर्डिंग भी आपको आपके साथ शेयर करेगा। तो जो दोस्तों हमारे चैनल पे नया आ रखा है चैनल को सब्सक्राइब करके बेल आइकन प्रेस कर दीजिए ताकि एसएससी जीटी कांस्टेबल का कोई भी नोटिफिकेशन सबसे पहले आपको इसी चैनल में देखने के लिए मिल जाएगा। तो चलिए दोस्तों वीडियो को शुरुआत करता है और रिकॉर्डिंग भी आपको साथ शेयर करता है। बंधु बोलो, क्या मेडिकल संबंध एक जाना है तुम्हारे साथ? मेडिकल संबंधे मेडिकल कम की तुम्हारा कब मेडिकल छो? আমার ছিল মেডিকেল কালকে ছিল। কালকে তোমার মানে 2 তারিখ হচ্ছে? 2 তারিখ ছিল। হ্যাঁ, আমাদের এখানে 100 জন আসছিল তো, বুঝছো? আমরা আমরা আমাদের এখানে 100 জন ডাকছিল কি আমাদের ব্যাচে। হ্যাঁ, তো ফিট মানে এমনি ফিট করাইছে হলো 59 জন আর 41 জনকে রিমেডিকাল দিছে। রিমেডিকাল কি ওদের আমাদের এখানে পাস করেছে ওখানে ওদের রিমেডিকাল দিছে না আনফিট করছে জানি না আর কি, হয়তো রিমেডিকালই দেয়, ডাইরেক্ট আনফিট করে না, তাই না? হ্যাঁ, না ডাইরেক্ট না রিমেডিকাল দেয়। আমি যা দেখলাম আর কি, মানে মোটামুটি যাদের খালি পায়ের মানে অনেকজন বলতেছে না যে সোজা হয়ে দাঁড়াইতে লাগে, তারপর পায়ের মধ্যে স্কেল ঢুকা এসে দিছে, কিছু দেখতেছে না, খালি পায়ের একটা অ্যাঙ্গেল দেখতেছে। আর নকনি কি মানে পাটা সোজা আছে না পাটা বেঁকা আছে, অনেকজন চর্বি থাকে না নকনিটা ইসেরা। আমারও যখন নকনি নকনি ছিল হালকা হালকা আর কি, ফাঁকা ছিল ওই পিছিয়ে, তো আমার একটু 3 কেজি ওভারওয়েট ছিলাম, তাও দিয়ে কোনো প্রবলেম হয় নাই। তারপর হালকা ওভারওয়েটের জন্য একটু ইস্যু ছিল, তার কোনো সমস্যা হয় নাই আর কি। অনেক ইউটিউব চ্যানেল বলে না যে ওভারওয়েট থাকলে বের করে দেয়, হ্যান্ড করে দেয়, ট্যান করে দেয়, ওগুলো কোনো কিছু করে না আর কি। বাদ দিয়ে কোনো কিছু তো প্রবলেম ছিল না। তো ওভারওয়েট কত কিলো নিচ্ছে? ওভারওয়েট ওই 4-5 কিলো বেশি থাকলে মানে নিয়ে নিতেছে। হ্যাঁ, আর বাকি চোখে দিচ্ছে নাকি রিমেডিকের চোখে? হ্যাঁ, চোখে যাদের যাদের অসুবিধা হইতেছে দিয়ে দিচ্ছে মেডিকেল চোখে। তারপরে যে পিঠের এসে দিছে, মেরুদণ্ড অনেকজন থাকে না, বেকা টেকা থাকে না, ওদের আম খাবো না পরে। ও, আর এমনি মানে যেগুলা যেগুলা মেন মেন জিনিস ওগুলো দেখতেছে অনেক মানে ইসে দেখতেছে না আরকি। মেডিকেল 2 দিন হচ্ছে তাই তো? আমাদের একদিনে রকমেন্ডেশন মেডিকেল একদিনে হয়ে গেছে, পুরো একদিনে হয়ে গেছে মানে কালকে 2 তারিখে 2 তারিখে পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে কালকে। আর ওই ইউরিন ব্লাড টেস্ট এক্সরে গুলো কোথায় আছে? ক্যাম্পের মধ্যে না অন্য এখানে? না, অন্য জায়গায়, অন্য জায়গায়। ইউরিনটা ওইখানে হয়েছে, ইউরিনারি সেটা এক্সরেটা অন্য জায়গায় হয়েছে, এক্সরেটা আর ব্লাড ইউরিনটা ওখানে ক্যাম্পের মধ্যে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তোমার কোন ক্যাম্পে ছিল? বিএসএফ কদমতলা। বিএসএফ কদমতলা না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাকি তাহলে আর কি বাদ দিয়ে মেডিকেল কোনো সমস্যা যার কোনো শরীরে কোনো প্রবলেম নাই, একটু ভয় পাইলে হবে না, ভয় যদি কেউ পায় তাহলে যে মেডিকেল হিসাবে নিজের ভুলে লাগবে, সারদের সাথে আসতে গেলে কথা বলতে লাগবে, তাহলে কোনো সমস্যা নাই। আর ওই ট্যাটুতে বাদ দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রিমেডিকেল দিচ্ছে ট্যাটুতে। ট্যাটুতে মানে কোন নিচে তাদের আছে মানে কোন এর মধ্যে মানে হাতের দিকটা থাকে না মানে আর্মস, আর্ম যেটাকে বলে আর কি। হ্যাঁ, আর্মসে যাদের ট্যাটু আছে তাদেরকে রিমেডিকেল দিচ্ছে। ও, যা স্যালুটে দেখা যাচ্ছে, স্যালুট দিতে বলতেছে, স্যালুটে যাদের দেখা যাচ্ছে এসে তাদের রিমেডিকেল। আর যারা সার্জারি করে নিয়ে গেছে, লেজার সার্জারি করে, তাদের কি কি হচ্ছে? ট্যাটু এরকম তো দেখি নাই গো, লেজার সার্জারি তো দেখি নাই, একদম ট্যাটু দেখা যাচ্ছে আর কি। ও, ট্যাটু তে রিমেডিকেল দিচ্ছে। বাকি ইউরিন ব্লাড কিছু দিচ্ছে নাকি রিমেডিকেল? ইউরিন ব্লাড চেস্ট এক্সরে? না না, ওগুলাতে তো হয় নাই গো, দেখি নাই। অনেকজনে তো আমার তো একটা বন্ধুরই হলুদ হলুদ ছিল, তাও ওদের দেহ দিয়ে ঠিক হয়ে গেছে, মানে হলুদ থাকলে ওটা জলের ইস হয় না, জলের ইসের জন্য ওরা ঠিক করে দিচ্ছে। বাকি কানে কাল দিচ্ছে নাকি? কানে বেশি? হ্যাঁ, কানে দিচ্ছে, কানে দিচ্ছে, অনেকজন কানে পাইছে। নোংরা থাকলে পরে ইসে, তারপরে তোমার প্রাইভেট পেটে যদি কোনো ইসে টিসে থাকে, প্রাইভেট পার্টসা, হ্যাঁ মানে যে ইসে থাকে না, ওই যে কিনো বলে রক্তের নাম, ওই যে ফুলে ফুলে যে থাকে সম্পূর্ণ, ওই হাইড্রোসিল, 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 হাইড্রোসিল দিচ্ছে। আর বাকি ওভারওয়েটে 4-5 কেজি তো পাস করে দিচ্ছে? হ্যাঁ, 4-5 কেজি থাকলে পাস করে দিচ্ছে, কোনো সমস্যা নেই। তাও ঠিকই আছে, ঠিক আছে, বাস এইটুকুই জানা ছিল। तो दोस्तों ये था बीएसएफ कदमतला एसएससी जीडी मेडिकल फिट कैंडिडेट का जो रिव्यू था 2 अगस्त को जिसका मेडिकल था। तो दोस्तों अगर वीडियो आप लोगों को अच्छा लगे तो चैनल को लाइक कर दीजिए, ज़्यादा से ज़्यादा शेयर कर दीजिए एसएससी जीडी कैंडिडेट को।
और सब्सक्राइब करके बेल आइकॉन प्रेस कर दीजिए ताकि एसएससीजीडी कांस्टेबल का कोई भी नोटिफिकेशन इसी चैनल में पहले आपको देखने के लिए मिल जाएगा। जय हिंद।